তিদিনে কি গ্যাস লাইট কিনে পারা যায় কোন হৃদয়বান ব্যক্তিরা আসে এটা চা খাবে এটা ডারবি খাবে খেয়ে নিয়ে এই গ্যাস লাইটটা বুড়ি ধরার সময় নিজের মনে করে পকেটে পুরিয়ে ছিলে না আর হয় না প্রতিদিন 8 টাকা করে গ্যাস লাইট গেলে হয় 60 টাকা চা দুই বাসিনি নিয়ে ফেলেছি এই বাসিনি চলে তো মারামারি বাদদেন নির্ঘাত আগো তে তোমার কাছে কি চার সাথে কাপও বিক্রি করে দিয়েছি কাপগুলো দাও এই নতুন কাস্টমার আসছে বানাই দিই কত হয়েছে আমার কাপ তাহলে তুমি জানো কি খেয়েছো আইসা একটা টোস্ট নিয়ে এসো 5 টাকা আর একটা চা 60 টাকা 9 টাকা আর একটা ডারবি নিবা তাহলে হচ্ছে 14 টাকা দাও এনা লেনদেন ক্লিয়ার না করে খদ্দের বিদায় না করে একেবারে সংসার ধর্মের কাজ খুব গুছায় করতেছো আর বিল কত বিল দিলি আইতে বিল কি আবার দিবি নাকি বিল দেয়া হয়ে গেছে তো হয়ে গেছে তা তো আমো জানি তা কত বিল কত কে 14 টাকা দিলি তো 14 টাকা আমি কোন সময় দিলাম 60 টাকার নোট তো আমি দিইনি একদিন ভালো করে কে হইছে 10 আর 5 15 টাকা দিলি ওই যে মনে হলো কোন মৌরি মারা টাকা হচ্ছে জিরের কোটের মোটামুটি পড়েছিল কি করে বিল হচ্ছে 4 আর 5 9 9 আর 5 14 14 টাকা তে বিল 14 তোর আমি দিলাম 15 তুই লেনদেন ক্লিয়ার না করে আমার দান কই থুইছিস তে সাউ খালি ভিডিও দিলি তে লেনদেন তো ক্লিয়ার লেনদেন কি কর ক্লিয়ার হয় কে ক্লিয়ারই তো ভুল যাচ্ছে নাকি তে 1 টাকা পাই না আমি নিগালি ছেবে আমি পারি না আর পারি না আমি কেন মরি না মাঝে মাঝে তোর 16 টাকা বিল হয় আমি 15 টাকা নিই নে আর একটা চা খেয়ে তুই নিলে 3 চার চামচ চিনি 60 টাকা চা যদি 3 চার চামচ চিনি নিস তাহলে ব্যবসা হয় চিনি 3 বার নি আর 4 বার নি কোন ধরা বান্ধা নিয়ম আছে নাকি তার এমআরপি রেট হচ্ছে 60 টাকা তুই আমার কাছে 60 টাকা নিবি 1 টাকা দে 1 টাকা ও সাল হয়েছে 38 বছর আগে তোর 1 টাকা আমি কোনতে দেব তাহলে 2 টাকা দে তোর কাছে বেচা কিনা করে আমার 2 টাকাও লাভ হইনি তো আমি তোর 2 টাকা কোনতে দেবো তাহলে নিগাল 1 টাকা তোর কাছে পাবো 60 টাকা দে 1 টাকা নেই তা কোনতে দেবো তোর আমি পরে ঠিক করে নিছেন যা পরে নিছেন মানে তোর কাছ থেকে আমি বাকি খাই তো তোর কি আমি কষ্ট নাকি তুই বাকি খাস তাহলে আমো বাকি দিতে পারবো না এ কি আমার ব্যবসা নাকি আমি কেন মরি না এই 1 টাকার জন্য যদি আমার এখানে দাঁড়ায় থাকতে হয় জোন কামই যায় তোর কিন্তু জোনের দামও দেওয়া লাগবে না সাথে কি করে এনে 5 টাকা 60 টাকা দে তুই 60 টাকা থাকলে তো আগেই দিতাম এতক্ষণ ঘন্টা গাড়ি তো আর করতাম না তা আমার কাছে যদি 1 টাকা থাকতো তা আমি তো ঘন্টা গাড়ি করতাম না তা আগে তে কইছ নি গতি আমার দোকানে আসতে গেলে 60 টাকা ভাড়া নিয়ে আসতে হবে তা আমি কি জানতাম নাকি তুমি 1 টাকা শুনে এসে দোকানে ঘন্টা গাড়ি খাবাবা ও তো জানে না তাড়াতাড়ি 1 টাকা দে রে তাড়াতাড়ি 1 টাকা দে তুই খালি দোকানে আছে 14 টাকা দিলি 15 টাকা 1 টাকা আমার কাছে নেই সেই 1 টাকা তুই ছাড় দিতে চাচ্ছিস নে আবার লাস্ট এসে মিল তাল করতে চাচ্ছিস যে 5 টাকা তুই নিয়ে 60 টাকা মার দে তাহলে নাটা শিখে যাই তা তুই কোন তালের মধ্যে যাচ্ছিস কদিনই তুমি টায়ার পোঙাছি বে ভালো তোমার দোকানে তো 1 টাকা মধ্যে ছাড় দিতে চাও না আমি 1 টাকা ছাড় দিতে দেবো এই 1 টাকা ছাড় দিতে গেলি ওই 1000 বার ছাড় দিলি 1000 টাকা ঘাটতি 1 টাকা আমি ছাড় দিতে পারবো না তুমি কি ছাড় দাও নাকি নে শালা তো টাকা নে শালা তো টাকা নে যা তো ফকির মিসকিন নামে উচ্ছল বকে দিলাম যা এই তোর আমার দেখে ফকির মনে হচ্ছে না মিসকিন মনে হচ্ছে তার চেয়েও নিম্ন মানের কিছু মনে করতেছি কারণ এখন 1 টাকা ফকিরও ভিক্ষা নাই না তা তুই বরাতের বেলা টাকা ছেলে মার লিখে টাকা ছেলে মারবে না কি করবে তোর তো টাকা নেই নেটা টাকা নেই নেটা বলে তুই আমার চকির সামনে টাকা ছেলে মারবি ওরে সর্বনাশ এ তুই তো কাপ আছ না লিগা ওই 4 টাকা নিয়ে তো নেটা 4 টাকা নিয়ে নেটা বলে তুই আমার দুটো কাপ ভাঙবি 90 টাকা লস তোমার 90 টাকা টাকা আমার 1 টাকা টাকা না ওই 90 টাকা লস হয় আগে ধরে 1 টাকা দিয়ে দিছিস কাল ধরে 90 টাকা লস হয় না কি দা সহ্য করবে কও দিনি 1 টাকা দিন আমার 90 টাকার কাপ ভেঙে ফেলা আমি দোকানদারে না কইলে সহ্য করবে না তুই যে কাজ কইরি দিছিস আমার চকির সামনে টাকা চাইলে মেরে তো তো 90 টাকার কাপের চিন্তা তুই করতেছিস তোর তো তখন তো ঠ্যাংটা ওই সদর হাসপাতালে ইমার্জেন্সি রুমের ওই সিলিং এর সাথে এরকম কই টানা বান্ধা দরকার ছিল এই তুই আমার দোকান আমার চোখের সামনে তো সাত দিনই আর আমার দোকানে 30 সীমানা তো আসবি না আর মা তুই বারে দিয়েও যদি আমার 90 টাকা লস করে যদি আমার তোর সালিশ করা হয় তাও আমি করবা না আমার চোখের সামনে যদি সরে যা আরে যা 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 কত পঞ্চায়েতের কত সালিশ সমাবেশ দেখলাম আমার একটা সুইতেও শিরার ক্ষমতা রাখে না দা দেখি কি করতে পারি দা
কত বড় শয়তান ধরা পড়া মার কাছ থেকে বিলে কও দিনি একটা টাকার জন্য আমার 90 টাকার কাপ কি কাজ আর ভাঙলের মনে একটু মায়া দেয় নাই এর বিচার হবে এর বিচার হবে তোমার কোথায় কোথায় সোনা গরম হবে এর পঞ্চায়েতে বসাবে শালিশটা ডাকপোল এবার কোন মালা গলায় ঢিলে গেল টাকা পাসনি রাস্তাঘাটে এই বয়সে গলায় বিয়ের মালা ধরার কথা আরে কি মালা ধরলি আমার গলায় আমি স্টান করে দেশের মুখ উজ্জ্বল করতে চাই দেশের মুখ উজ্জ্বল করতে চাই মানুষের মুখ থাপিয়ে বেড়াচ্ছো প্র্যাকটিস করতে গেলি ওই টু নিষ্কুড়ি হয় আর আমি যখন ওই এভারেস্ট জয় করবো তখন আপনারাই কিন্তু হাজারি দেবেন দুদিন পর গেরে কাজ করে কুল হবে না মাউন্ট এভারেস্ট জয় করে বেড়াচ্ছে আমার গার উপরে সাইকেল কেটে ফেল লাগে তাই কো ছাত্তার ভাই আপনি উত্তেজিত হেন না আমি দুঃখিত ভাই দুঃখিত করলে হবে না গাইতে বেতা মাথা লাগাতে লাগিয়ে গেছে দুই তো মেরে করু দান ওর মধ্যে আমি নেই এই সাইকেল তাই না সাইকেল আ ভাই খানিক আগেই 300 টাকা দিয়ে সাইকেল কান ওয়াইলিং করে নিয়ে আসলাম আর আপনি ফেলে দিলেন খেলিছি ভালো করেছি ও তো আগুন ধরে পুরো আইতে উচিত ছিল আমার গায়ে সাইকেল লাগলো কে তুই সাইকেল ভালো করে বলে তুই ভাই ভাই শুনেন সাইকেল তো ফেলে দিলেন আবার আমার মাইতেছেন কে ও সাইকেল কার ভাই আমার সাইকেল দা আমার গাড়ি ফেলে ফেলেছ কিডা ভাই আমার কাছ থেকে ওই ভুল করে পড়িয়েছে ভাই তাহলে মাইটা কি বাকর উমর খাবে সাইকেল নিজের গ্রামের ছেলে তাই এই ঠাপটা দিল আর বাইরের গ্রামের ছেলে হলি তো তখন আমি ঢাকা মেডিকেলে থাকতাম শালার গুড়া সাতটা যদি খেপে আর কি রৈক্য আছে পালের কপাল হাসরিয়ে সাতারের পুঙ্গাই লাগা তাই না ভালো মানুষ যাচ্ছে হাইকে নিয়ে কোনতে উড়িয়ে এসে নিয়ে এক বাড়ি খেলো এবার দেখিস সাইকেলের ভালো কি দিয়ে কি হইলো জেনে মারলো না ভূতি মারলো না আশ্রয় ফেললো ওইদারে ইটি বাইদে পড়েছে এই ইটি বাইদে মনে হয় আমার পায়ে ভালো তাই না আমার পায়ে ভালো তাই না আমার পায়ে বাদ ফেলে দিয়া বালির গাদা খান কার কিটাই রাস্তা পেড়ে বালির গাদা পেড়ে ইট দিয়েছে সেই ইট বেঁধে পা যাই যাই অবস্থা মুখ টুক সব সমান এই বালির গাদা আলার না নিয়ে আমি যাচ্ছি না বালির গাদা আলা দিয়েছে এই গাদা আলার কপাল হাসি যাবো তারপর আমি হেনতে যাবো কার এ গাদা খার বালির গাদা খার কিটাই বালির গাদা ইট দিয়েছে হ্যাঁ
يا لام كاتش هادم بغيتك انت صلبانه او مكيتا بالي بابا مكتب خصوصي بالي غدا كان كار কি করে টাকা রেস্কে ওনি হাটু বানিতে যে লুঙ্গি সব ভিজলো আর টুইটো না সব ভিজে যাবেন তো দেরি কথা করছ কেতি না মানে তোর পানি কাদায় মন আছে তো জোয়ার মতো নেই লুঙ্গিও কোণে উঠেছে আর ওই মুখিও কি মাখাইছিস বেশি দেরি হই কেন না আমার কিন্তু ঘর কিন্তু দেখুন সখন অটোমেটিক টেড়া হয়ে যায় মুখি মেকআপ করিস তাকি মেকআপ করিস তা ধুবি না মন আছে খুশি খুশি পড়ছে এই মেকআপ আলার পিটি মুগুর না ভাঙে মেকআপ আমি ধব না কি হ্যাঁ তে যা ভালো হয় তাই কর আমি গেলাম দাঁড়াও কোন যাচ্ছ সামনে কাজ চলতেছে বালির গাদা রয়েছে কুকুর সে বালি ছুটেছে কালকে একটা গুছাইলাম আর এখন যে আরেকটা গুছাবো ওরে বাবুরে মনে হচ্ছে মেঘনা সাথে একেবারে জলের উপর নৌকা তা ওই রাস্তার কোন দুই কান বালির গাদা ওই বালির গাদা হ্যাঁ হ্যাঁ এক কান ঢালায় রাখান সিলেকশন তাহলে ওই ওই পাশের গাদা কান বালি তুমি গুছাই থুয়া এসো ও মা তা আমার বালির গাদা কিটা গুছাবে তোমার তো উপর বড় ভালোই ঘন সব জায়গায় মনে হয় উঠে পারিনি রাস্তার পারে বালির গাদা দিয়েছ ভালো কথা গুছাইছ তা ভালো কথা তা রাস্তার পারে ইট দিয়েছ কেতি বালির গাদা ইট দিতে হয় আমার গুতকে পা গেছে মুখ গেছে তোমার ফালা কইরে খাই জোন কিন্তু কাঁধে দেয় না মন রাস্তার পরে বালির কাঁধা ঢেকতে আবার ইট দিয়েছে পাহাড় এখনই বাদ গিল বাবার মুখ ও বাবার তো কোনো কাজ নেই বালেলার তো ফিসা দিয়ে দিস তাহলে বাড়ি মুখতে মুখ কাঁধে নি ছোকরা হাতে আবার হাতুর রাগান্বিত ভাব এলাকায় কেঁদে টেদে বেঁধলো নাকি মুযোগ দিল টাকাই ফেলল চাচা আসসালামু আলাইকুম কি ব্যাপার মুযোগ দিল সালাম দিলাম উত্তর দিল না চাচা চাচা আসসালামু আলাইকুম মুযোগ দিল দুইবার সালাম দিলাম উত্তর দিল না তো ভারী বিয়াদ দো চাচা ডাক চিস্তা কি মনে করতেছ ও চাচা ওই মুরব্বি তোমার ডাক কিসে আমি তুমি কি মনে করতেছ কথা শুনছ না সালাম দিতে সালামের উত্তর নেই কি করে বাহ মানুষ কয় আমার বলে মাথা গরম ঘোরা সাতটার মাত্রা আমার এক কলতে কয় মাথা কে আমার এমনি গরম হয় সম্মান তো আমি আগে দিছি কিন্তু সম্মান নিই নি তোমার একদিনকে আমার একদিন মুড়ো বিলো ফেলে সম্মান দিলাম আপনার অপমান করলে দিন দুপুর বেলায় সালামের উত্তর দিয়া নেই মুরব্বী লোক কান ছাড়াইতে দিয়েছি এক ফাইলেই যথেষ্ট শোকা ফ্রেবেলের সাথে বিয়া দাবি করতে দেয় সালামের উত্তর দেয় না মানুষজন বাল বলে মনে করে মুরব্বী বলে সাড়ে দিলাম আজকে দাঁড়া নতুন জামা কাপড় পরে মনে হচ্ছে সুগন্ধেও লাগাইছিস তা কোনে চললি ওই ঘুরতে যাব আর আমার কয়টা ছবি তুলতে হবে ছবি তুলবো বাহ কাঁচা ধোয়া জামা কাপড় পরে এই অবেলায় তোর বেরোনোর অনুমতি কি দা দিয়েছে এই সাতটার কারণে অনুমতি লাগে না আমার রাজ্যে আমি রাজা বাহ তোর বাপ আমি তিন বেলা খাই জোন বেছে আর তুই বলে রাজা তোর সেই প্রাসাদ ডাকনে আর তোর সেই রাজ্য ডাকনে সব কোনো রাজ প্রাসাদ কোনো রাজ্যর প্রয়োজন নেই আমার রাজ্যে
আমি এমনি রাবা তোর তো পকেটে হাত দিলি 20 টাকাও পাওয়া যাবে না নে আর তাও যদি পাওয়া যায় তাহলে আমারে খাটের তলতে মনে হয় তুই চুরি করে নিয়ে আইছিস তারপরেও তুই বলে আবার রাজা আব্বা তিন অক্ত খাতি দেওয়া না দাও তিন বেলা কিন্তু খুব ঠাস মাইতেছো ঠাস মাইতেছ কেতিয়া এ ঠাস মারবে না তা কি করবে হ্যাঁ কাজ কাম বাদ দে তুই এখন কোনে যাচ্ছিস হ্যাঁ কলমি তো ঘুরতে যাচ্ছি বন্ধু নতুন ফলিং নিয়ে যাওয়া ছবি তুলতে হবে হ্যাঁ ঘুরতে যাচ্ছি কে ঘুরতে না যাইয়ে ওই মাঠে যাওয়া যায় না মাঠে যাওয়া যায় না মাঠে যে ধান বানবি ধান কাটবি তারপরে ধান বিছালে বানবি এখন আমি কাজ কাম কিছু করতে পারবো না করতে পারবি না মানে এই কাঁচা ধোয়া জামা কাপড় এখন যে পাল্টাবি পাল্টে লুঙ্গি আর ওই গেঞ্জি আর গামছাটা নিয়ে সঙ্গে সঙ্গে মাঠে যাবি যে নয় ধান বানবি যা পারবো না আমি কাজ কাম করার কায়দা নেই কাজ কাম করার কায়দা নেই তিন বেলা এরকম জামা কাপড় কোনতে আছে তিন বেলা খাওয়া কোনতে আছে হ্যাঁ তুমি কাজ কাম করতে পারবা না খাওয়া পড়ার খুঁটা দে না কিন্তু খবরদার এই খুঁটা দেবো না মানে তুই যদি মানসির বাচ্চা হয়ে থাকিস এখনই মাঠে যা এখনই যা আমি মানসির বাচ্চা কিসির বাচ্চা সেটা তুমি একটু আয়নার সামনে দেখো আমার এখন মাঠে যাওয়ার কায়দা আমি কয়বার করবো এই তোর কিন্তু বরাত মাইর যাবে না কলাম তোর কিন্তু আমি ভাত বন্ধ করে দিবা নে দিয়ে নে রুটি খাওয়া না এই তোর কিন্তু এই বাড়িতে আমার ধুর না করতে হয় ধৈর্যের কিন্তু একটা সীমা থাকে দিয়ে নে আমি ওই বাড়িতে বাইরে যেয়ে নিয়ে দুনিয়ার মানুষের এও চুরি করবানে মেয়ে মানুষের ডিস্টার্ব করবানে তা আবদলা করবানে আর ওই মানুষ শেষে কবে নে ওমাকে ছেলে ওমাকে ছেলে কেড়েছে ও কেড়েছে তোমার তো খুব ভালো থাকবেন সেই সীমা তুই কিন্তু খুবই বাড়তি কথা করছিস তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমি যে তোর বাপ ও যদি ভুলে যেতাম তুমি কোকন খাও ঠাপ তুই যদি মরেও যাস আমি তো দেখতে যাব না দূর আছো কি সামনে তে দূর মানুষই কয় দুধ আর কলা দিয়ে কালসা পুষ্টি হয় না আর আমি এই পান্তা ভাত খাওয়াই এমন জায়গা বানাইছি আমার তো মরেও শান্তি নেই কান্তামাতি কও জোরে কও এই ঘোড়া ছাত্রে যে ঘোড়া কাল করে ধরে নিয়ে যা খুব দ্রুত শালিখির আয়োজন কর এই মুহূর্তে যা ওই জাইরো শালিস করতি যে নিজের বিপদ নিজে কেন ডাইকা নিয়ে আসতছ আর এই শালিসে আমার কি একটি দেখছ ওই তো আমার নিজের শালিস নিজে করে কি করে হ্যাঁ বাবু তুমি বেজায় কাজটা খারাপ করেছ শুধু যে তার মেরেছ এই বলে তুমি ক্ষান্ত হওনি একাধারে কাপ ভেঙেছ সে কন্টাক্ট তৈরি করে খাই ভাতের জ্বালায় বালি ফেলেছ ওখানে কাজ করছে তুমি তাকেও হাতুর দিয়ে পিটিয়েছো তুমি আসলে নিজেকে কি ভাবো বলো তো হ্যাঁ তাই কি হয়েছে তুমি সালিস করা যাই করো মাতুব্বার হওয়া যাই হোক থেকে নলামলা ঘুরিয়ে দিবার বেশি ভাত নিলি বাবনি আমার কিন্তু খুব আদলা মানা অভ্যাস আছে কথা বলবনি হিসেব করে কাজ করি ওই দেখো বাপু ও আমার মাইন্টেস না ও কি যাতা যাইরো তুমি এনে সাপ নিয়ে না ওকে বিরাট প্রোটিনে তা হয়ে গেছে নাকি হ্যাঁ ও সাইজ করা হবে তুমি মা চোখে কয়দিনে আমি যদি শাড়িটা করি তুমি মাইন করবা না এই যে বাপু আমি কোনো মাইন করব না ধর বাপু আমা আমার চোখে হাত দাও কোনে আদলা মাদলা মাথার পার পরে যা এই যা দুঘা লাগা তো আগে শালি শেষ হলে কিন্তু ঠেঙ্গের নলামলা ঘুরিয়ে দিবান রে হিসেব করে আমার গায়ে হাত দিস শালিটা শেষ হোক তারপর তুকার দিল দেখতিস কি দেখি করা যায় আমু ঘোড়া সাততার আমার বাড়ি কম না ও বাপু আমার সামনে আমার নিজের ছেলেরই এই কায়দায় মায়ের খোয়ালে আমি আগে বাপু কইলাম তুমি মাইন করবান কিনা ভাতুব্বার এ আমার ওই 8000 টাকা সাইকেল ওই নদী সর যাচ্ছিল পরিমতি ফেলিয়ে দিয়েছে আমার 8000 টাকার মামলা কিন্তু এই ডোনেশনটা মাথায় রেখে 8000 টাকা নিয়ে তুই কি করবি তো তো পেডাল মারার জন্য এই পা উইকেন্ড থাকবেন বলে আমার মনে হচ্ছে না কি কথা বিরাট বড় পাতি নেটা হয়ে গেছে দেখতে যে হ্যান্ডে মেরে মুখে চামড়া গুলো গুটিয়ে দেবো চটকুটা কাট কি করে শোনো মাতুব্বা
তোমার তো পথ ছোট ভূমিকা বেশি তোমাকে কিন্তু রাজবিহার চলাফেরা করতে হয় হিসেব কি দেব নাকি ও ও ওই দেখো মাতুব্বার কত বড় বার খাটাচ্ছে তোমার কথাও মানতেন না আমার তুব্বার আমার যে কাপ ভেঙেছে 90 টাকা শালিশ আবার সে জানের উপরে হুঙ্কি দিয়ে গেছে ওর আর একবার একটু বাড়িয়ে দাও মাতুব্বার খুব বাড়িয়ে দিয়েছে হ্যাঁ কানে এটা মধুমোড়া দিয়ে ছেড়ে দিলি সোজা হয়ে যাবে নাও 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 কানটা একটু শুয়ে দেখাও কান কিন্তু তোমারও এখানে একটা আছে ও থাকবেন বলে আমার মনে হচ্ছে না ওগো কুরমান চা তুমি একটু কষ্ট করে আর দুই মিনিট একটু চোখটা একটু বন্ধ করে রাখো দিনি নাও যখন করছো বাবু আমার না তোমার কি বাবু লজ্জাজনক কিছু হবে নাকি না যে যে চোখ দেখতে গেলে আমি কিছু না তুমি একটু দেখো না ম্যাজিক আছে আমি তো সামনের পারে কিছু কতি পারতিস নে ঢাকিরে ভিজুক ঢাকিরে ভিজুক আমারে জায়গাটা মানুষ হোক মানুষ হোক কুমার যা মুখটা খোলোই ভাই হ্যাঁ এবার কার কি অসিলা নিয়ে আসিলে হব এবার গুছিয়া কাক করে কও মাতুবার আমার হচ্ছে 90 টাকা শালিশ দূর কাপ ভাঙিল এই নাও বাবু তোমার 90 টাকা কি করে এই শালা ওরে বাবু ওই এক টাকা নিয়ে তো নেটা এই এক টাকা জন্য তো 90 টাকা গেছে এক টাকা নিয়েও নেটা হয় বংশে ফেলে দেখছিস ও মানি তুই একশোই নেই তুই আর নেটা গ্যাঞ্জাম করিস নয় একশো নিয়ে খুশি থাক তুই একশো নিয়ে খুশি থাক কোথায় আমার শালিজিমত মাইল কি করতি মাইল বুলেই তো তোর 11 টাকা দেরি দিলাম তুই আর জ্বালাইস নে যা যা তুই আর জ্বালাইস নে যা যাচ্ছি চলে আসছি দোকান খুলতে আবার তবে তোমার ছেলে জন্য আমার দোকানে না যায় আর আমার দোকানে 30 সীমানা তুই দামি নে গেলে কিন্তু ভাঙা কাপ খেয়ে দিয়েছি দেখা তো সকালে ঘুমে তুলে দেখতেছিস দোকানই নেই এ মাতুপা টাকা সে মাইতে আমারও সাইকেল 8000 দিয়ে কিনিলাম আর মনে করলাম যে মাউন্ট এভারে জয় করব দেশের মুখ উজ্জ্বল করব তা তো আর হইল না ওই 4000 দিলে আমি খুশি হ্যাঁ মাউন্ট এভারে জয় কেন তুই মাঠে যে ভুই লাগাও গে পাতো মেলে খাও গে আও মনি 4000 টাকা দাবি করলিনি দাও যে দাও দাম দর করলে একটু কম হইতো না কমই কেসে দিয়ে যাও নাও 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 আমার বাপু ওই একখানি ইট ভেঙেছে ওতে সমস্যা বেশি সমস্যা হয়নি ওই খোয়া বালির মধ্যে দিয়ে চালাই দিয়েছে আর ওই আমি বাপু কন্ট্রাক্টারি করে খাই ও ওই রাস্তার পাশে ওই বিল্ডিং গালি তোমার আন্ডারে কাজ চলতেছে হ্যাঁ এনে রড রয়েছে সিমেন্ট রয়েছে বালি রয়েছে ওই দেখা গেলো রাতারাতি আর কিছু থাকতেছ না এনকে কাজ শেষ হয়ে গেলি আমি চলে যাবো না ধুড়ি যা ভিক্ষে করে খাবো না আমার শালিশের দরকার নেই ওই তো বেটা হয়ে গেল খালি যেহেতু আর সে নেবে না আবার অর্ধেক মানুষ করছে মনে হয় পুণ্য করবা না আমি ওই ওর সামনে শুনিয়ে শুনিয়ে না করছি বুঝেছো আমার সামনে তো আমি ওর মারির অর্ডার দিতে পারি নে তোমরা লাগাও হ্যাঁ বাবু যাও 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 মারির বদলে মারি তো মারবা তো মারো যাও 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 এ কি লোয়ার দাঁতে হরম জাম কারে কান মার করবে কি বলে তুই একটা মারলাম মাতু পারে মানে আরে ভাই তো কিন্তু তুমি বিদ দেখিন তাই কানের সমস্যা কথা সময় সব ঠিক করে দিবা রে এ তাই ঠক দে ঠক দে মারি হরম না মনে করে বেড়ে গেল তাই ঠেকা
উনি এই জন্য কইরে কানা খুরার বাইর বেশি যত ওরে মুড়ত বিহাও তোমার আমি ঠিকই দেখে ছেড়ে দিবানে কানের নিচে দিয়ে কান গরম করে কানের সোনা ঠিক করবানে করে দিবের মধ্যে তাহলে আর কোন মান চাকি খালি সেখানে সমাপ্ত করা হইলো আমি একটু উঠলাম আব্বা আজকে সবাই গত সারা মতন আমার ফিসিল তাই না আমি দেখেনি একটা রাস্তা থামানো নেই তুমি যা মনে করতেছ তা না রাতের অন্ধকারে তোমারও হইতে পারে তুমি কাজ ঠিক করো নি আব্বা তুমি এক কাজ করো ওই বাড়ি রে এক আধার বিশেষ টাকা গুছাও আমি আসতেছি যাও গুছা তুমি হ্যাঁ যাও আধার বিশেষ টাকা গুছানো আসতেছি ভালো কাজ লাগবে যাও ঠাপের রাজ্যে মাতুব্বারকে স্বাগত একবার এই যে ডাক্তারের দোকান মুখে নিয়েছে এদিকে আব্বা ফোন দিতে হ্যাঁ আব্বা আমি এই বাজারে ওই তোমাকে ওই মাতুব্বারের বলে অ্যাক্সিডেন্ট করে মাথা ফাইটে গেছে হ্যাঁ একটু হাসপাতালে দেখতে যাও দিনি হ্যাঁ না আমি বাড়ি আসবো না আমি একটু ওই নানি বাড়ির দিক যাচ্ছি আচ্ছা ঠিক আছে টাকা বিশ হাজার নিয়ে রাখবো তা মনে নেই যাক সমস্যা নেই